আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে স্ট্রিট ভিডিওটা দেখব তা হচ্ছে বাংলাদেশ থেকে মেঘালয় প্রবেশের পর ডাউকি বাজার থেকে শিলং যাবার পথে রোডটা, এবং এই রোড ঘিরে কী কী আছে তা দেখব। পাশাপাশি বন্ধুরা আমরা জানবো কিভাবে আপনি কম খরচে মেঘালয়ের কোথায় থাকবেন এবং কী কী দেখবেন এই বিষয়গুলো জানবো। বন্ধুরা, মেঘালয় বেড়ানোর হচ্ছে খরচ হচ্ছে তুলনামূলকভাবে কম। মেঘালয়ের ঘন সবুজ বনভূমি, চমৎকার পাহাড়ি দৃশ্যবালি, আকর্ষণীয় লেক সমূহ, নদী আর বিচিত্র প্রজাপতি পশুভাগী সবকিছুই এক কথায় অসাধারণ। বন্ধুরা, কিভাবে যাবেন আপনারা মেঘালয়? মেঘালয় যেতে হলে আপনাকে আগে সড়ক, রেল কিংবা আকাশ পথে সিলেট শহরে পৌঁছাতে হবে। শহরের দরগা গেট ও অন্যান্য জায়গা, বিভিন্ন বাজেটের আবাসিক হোটেল পাবে। শহর থেকে তামাবিল চেকপোস্ট যাওয়ার জন্য কার কিংবা মাইক্রোবাস পাবে। কারের জন্য 2000 ও মাইক্রোবাসের জন্য 3000 টাকা লাগতে পারে। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাস্তা সেরেই বেরিয়ে পড়ো। প্রায় 54 কিলোমিটার দূরে তামাবিল চেকপোস্ট, পৌঁছাতে 45 থেকে 50 মিনিটের মতন লাগতে পারে। এরপর কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ সেরে ফেলতে হবে। এরপরই হচ্ছে জিরো লাইন পেরিয়ে পাবেন ভারতীয় কাস্টমস ও ইমিগ্রেশন অফিস। সুসজ্জিত ও পরিপাটি অফিসে আপনার কাজ শেষ হয়ে যাবে একটু দ্রুতই। 2 কিলোমিটার দূরেই ডাউকি বাজার যেতে পারবেন ট্যাক্সিতে। ডাউকি থেকে একটি কার অথবা জিপ রিজার্ভ করে যেতে পারবেন শিলং। শিলং যাবার জন্য বন্ধুরা 2500 টাকা দিয়ে কার রিজার্ভ করতে পারবেন। এছাড়া জিপের জন্য 3500 টাকা লাগতে পারে। এছাড়াও পাবলিক পরিবহন আছে, তবে তা আরামদায়ক হবে না। দুপুর 12টার মধ্যেই রওনা হওয়া উচিত, কারণ সূর্যাস্তের পরে ডাউকি বা শিলং রুটের যানবাহন প্রায় চলে না। বন্ধুরা, ডাউকি থেকে শিলংয়ের দূরত্ব আনুমানিক 83 কিলোমিটার ও প্রায় 2.5 ঘন্টা লাগবে গন্তব্যে পৌঁছাতে। আকাশ পরিষ্কার থাকলে এবং ভ্রমণ আপনার জন্য উপভোগ হবে। রাস্তার দুই পাশে দেখবেন ঘন সবুজ পাহাড়, ঝর্ণা, বিশাল আকৃতির সকল পাহাড়। যাত্রার শুরু ঠিক 20 মিনিট পরে আশেপাশে মেঘের উড়াউড়ি, পিনুরশলা ও লাইলিংটং নামে দুটি বাজার পড়বে যাত্রাপথে। তবে এগুলোতে নেমে কিছু খাওয়া বা পান করা এড়িয়ে যাওয়াই ভালো। বন্ধুরা, হাতে সময় থাকলে ডাউকি বাজার থেকে 8 থেকে 10 কিলোমিটার দূরে দেখতে পারেন এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাওলিনং। কাচের মতো স্বচ্ছ পানির উমঙ্গট নদী, এছাড়াও দৃষ্টিনন্দন গ্রাম তো আছে। বন্ধুরা, শিলং পৌঁছানোর পর আপনি যা করবেন, বাংলাদেশ থেকে ইন্টারনেটে কোনো হোটেল বুকিং করলে সব থেকে ভালো হয়। তুলনামূলক কম দামের হোটেলগুলো শহরের প্রাণকেন্দ্রে পুলিশ বাজারে অবস্থিত। হোটেল সেন্টার পয়েন্ট, হোটেল মিক্সা, হোটেল জেক ইন্টারন্যাশনাল, হোটেল ব্লুবার্ড, ইডেন রেসিডেন্সেস, হোটেল অ্যাম্বাসি, হোটেল ব্রডওয়ে প্রভৃতি পুলিশ বাজারের সুপরিচিত হোটেল। পুলিশ বাজারের বাহিরে ভালো হোটেল হোটেল আর্কিড, হোটেল পলো টাওয়ার্স, এছাড়াও আরও অনেক। বন্ধুরা, আপনার সঙ্গে থাকা ইউএস ডলার ভাঙ্গিয়ে ভারতীয় রুপি করার পর হোটেল রিসিপশনের সাহায্য নিতে পারেন। এছাড়াও হচ্ছে আপনার আকর্ষণীয় জায়গাগুলোতে যাবার জন্য প্যাকেজ ট্যুর নিতে পারেন। শিলং শহর ও তার বাহিরের আকর্ষণীয় সব জায়গা ঘুরে দেখতে হলে আপনাকে অন্তত 2 দিন মেঘালয়ে অবস্থান করতে হবে। বন্ধুরা, মেঘালয়ের জনপ্রিয় গন্তব্যসমূহের কিছু নাম শিলং পিক ও সোহাপেত বেনিং পিক। জায়গা দুটি শিলং শহর থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। শহরের উচ্চতম স্থান শিলং পিং সমুদ্রপৃষ্ঠ থেকে 1961 মিটার উচ্চতা অবস্থিত। চমৎকার প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে ঘন সবুজ বনানী এটিকে এক আদর্শ পর্যটন স্পট বানিয়েছে। পাখির চোখে গোটা শিলং শহরকে দেখতে পারবেন এখান থেকেই। সোহাপেত বেনিং পিকের উচ্চতা 1343 মিটার। খাসিয়া, জয়ন্তিয়া ও ভৈ সম্প্রদায়ের কাছে এটি একটি তীর্থস্থান। এছাড়াও বন্ধুরা দেখতে পারবেন ওয়ার্ড লেক, উমিয়াম লেক। ওয়ার্ড লেক একটি কৃত্রিম লেক, এটির অবস্থান শিলং শহরের মধ্যে। এটি পলক লেক নামেও পরিচিত। বিচিত্র সব রঙের ফুল ও পাইন গাছ হল 100 বছরের পুরনো লোকটির প্রধান আকর্ষণ। চোখ জোড়ানো উমায়াম লেক শিলং শহর থেকে 17 কিলোমিটার দূরে। এটি আরেকটি নাম হচ্ছে বড় পানি লেক।
নৌকা পাওয়া, নৌকা চড়া, স্প্রিং প্রভৃতি সুবাদি থাকা এই লেকটি চমৎকার জায়গা জলক্রিয়া প্রেমীদের জন্য। এছাড়াও বন্ধুরা ঝর্ণা সমূহ আছে অনেক, যার মধ্যে হ্যাপি ভ্যালিতে অবস্থিত সুইট ফলস হলো মেঘালয়ের সবচেয়ে আকর্ষণীয় ঝর্ণাগুলোর মধ্যে একটি। শহর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত রেংথিয়াম ফলস একটি ফিচ্ছাদৃশ্য ঝর্ণা। সুনা ভ্যালিতে অবস্থিত বিশপ বিরন ফলস হচ্ছে আরও দুটি নজর করা ঝর্ণা। এছাড়াও মেঘালয়ের বেশ কিছু পার্ক আছে এবং এই পার্কগুলো বন্ধুরা আপনারা দেখতে পারেন। এছাড়াও শিলং গল্ফ কোর্স, চেরাপুঞ্জি কেভস, এছাড়াও আরও অনেক কিছু। সো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।